মাই চ্যানেল। তো এক সবাইকে গুড মর্নিং, কারণ এখন সকাল। আর আছি আমি আছি এখন আমার দাদুর বাড়ি। তো এই দাদুর বাড়ি আমাদের, মানে যারা আমার ব্লগ দেখেছে তারা জানো, সবাই আমরা মাসি টাসি সবাই একসঙ্গে হয়ে, আর এই জামাই ষষ্ঠী আর ভাইফোঁটা এই দুটো সময় আমরা প্রায় সবাই, সবাই না হলেও প্রায় বেশিরভাগই সবাই, সবাই বললেই চলে, আমরা এক জায়গায় হই, একসঙ্গে হই, অনেক মজা করি সবাই মিলে ফ্যামিলির সঙ্গে। তো আজকে জামাই ষষ্ঠী, আর আজকে সবাই এখানে এসছে। তো শুধু বড় মেসো এখনও, বড় মেসো মাসি আর দিদিরা আসেনি, তাছাড়া আর সব ফ্যামিলি চলে এসছে দাদুর বাড়ি। তো গিয়ে এবার রান্না বান্না হচ্ছে, আমার মা মাসি সবাই রান্না বান্না করছে, মামি। তো তোমাদেরকে দেখাবো, চলো যে তোর জোর চলছে জামাই ষষ্ঠীর কী হবে দেখাবো সব কিছুই। আশা করি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর নতুন হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই। তো চলো বলো বলো, কানে নেই তো কি হয়েছে? এখানে রান্না বান্না চলছে, মামি রান্না করছে, এখানে মাসি মা, এখানে এই চেয়ার টানা হয়েছে, এই যে মামা চলে যাচ্ছে ওদিকে, এই যে একজন শুয়ে আছে এখানে, এটা কে রে? এই দেখি বসে, তুই ওর অবস্থা একদম সুন্দর করে, একদম মেশকে দারুণ লাগছে একদম, দেখো। হ্যাঁ একদম জামাই ষষ্ঠী, আর আর জন সব এই এক মেশো, দুজনকে পেলাম আর দাঁড়া। তোমাদেরকে দেখালাম জামাই ষষ্ঠীর কেমন তোড়জোড় চলছে, এখন সকালবেলা সব রান্না বান্না চলছে। আর এই ভিডিওটা দেখতে আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর নতুন হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দার্জিলিংয়ের ভিডিও আমি তিনটে পোস্ট করেছি, এরপর এখনও তিনটে পোস্ট করে, তিনটে হয়তো তিনটে হবে। ভালো আছো? হ্যাঁ। তো এখন যাচ্ছি আমি, বিকু টিকু সব গেছে কোথায় দেখে দেখে ঘুরে ঘুরে আসি, আমিও স্নান করতে এসেছি পুকুরে, মামারি হলে মজাই এটা যে পুকুরে স্নান করার। দেখি দেখি দেখি, থাকা থাকা এবার থাকা থাকা, এবার ডুব দিলি কেন? একজন মুখ দেখাবে তো ডুব দিয়েছে কেন, কি হয়েছে? বিথু একবার থাকা, নো টাকা বের আছে, ঠিক আছে। তো বিথুর বিথুর বাজানো তোমাদেরকে শোনাও পরে। পুকুরে ওরা স্নান করছে, তো আমি যেতে একটু আর কি তাকালোই না, ও তাকাবেই না হবে। ভালো আছো? হ্যাঁ হ্যাঁ। তো আর কি মহাবাড়ি আসলে সবাই যারা চেনে শুনে তারা সবাই জিজ্ঞাসা করে ভালো আছি কিনা। তো চলো দেখি এবার কে কি করছে, সব দেখবো, ক্যামেরা বন্দি করবো, মজার মজার জিনিস তো ক্যাপচার করতে হবে তাই না? আবার এই আবার এই মাংস কাটা হচ্ছে, তিনজন বসে পড়েছে। আচ্ছা খাসির মাংস বলতে হবে, এই মামি এসে সুন্দর করে সকাল থেকে সেজে আসছিল, এসে এখন খুলে টুলে দিয়ে আবার মাংস কাটতে বসে পড়েছে। আর এই যে আমাদের ডিএসএলআর নিয়ে দাঁড়িয়ে পড়েছে আমাদের দাদা। আচ্ছা খুব শর্ট শর্ট নিচ্ছে তার মধ্যে। আর এখানে জল দেখতেই পাচ্ছ তোমরা, কতগুলো জল, এতগুলো জল, পাঁচটা জামাই বলে কথা, এখন একটা জামাই এসে পৌঁছায়নি। এই যে আমাদের দাদু, কতকে দেখতে পাচ্ছি না এদিকায়। এই আমাদের উকি দিয়েছে রাসমণি জলের ড্রামের মধ্যে, সে এত আমাদের ভালোবেসে ফেলেছে, বাবার বাড়ি যাও বন্ধ করে দিয়ে মাসি কি রান্না করছে? এটা ডাঁটা, আলু, বেগুন, ডিম, চচড়ি, ওটি মাছ হচ্ছে, মাংস হচ্ছে, ভীষণ। এখানে তো আদা রসুন কত ছড়ানো হয়েছে, সেলাই ব্যাপার একদম। অনেকে খাসি খায় না, এটা কয়লার মুরগি বলতে বলছো, তোমরাই তো বলছো, আবার আমার বলার কি, যে কোনো একদিন বললেই হবে, সব রকম ব্যবস্থা আছে এখানে। হ্যাঁ এখানে আমাদের বিথু বসে, এই বিথু তোর টুংটুকি বাজাও, একটু বাজি বাজিতে, একটু নিয়ে বাজিতে দেখি। বাবা
একটা গানের সঙ্গে সেট করতে দারুণ লাগছে। কত শুয়ে আছে, আবার শুয়ে পড়েছে ফোন হাতে। এক্সপোজ করার কি আছে, এরকম মাসি চলে এসেছে ভাই, কোথায় গেছিল তখন খুঁজে পাইনি মাসিকে। খুব ফটো তোলে কিন্তু এখন লজ্জা পাচ্ছে, এখানে বাচ্চা কাচ্চারা মন্দির বসে খেলা। শিব মন্দির, এখানে বসে মশে চড়ক হয় একদম, আর বাসন্তী পুজো হয় ওখানে। এই যে বট গাছ, এখানে একটা এটা কি সাপ আছে জানো, কি সাপ, তক্ষ সাপ, হ্যাঁ কি একটা সাপ জানো বলে ওটা কি, তক্ষ সাপ, হ্যাঁ তক্ষ সাপ আছে এই বট গাছে। আর এই যে আমাদের মন্দির, যদি কোনোদিন আসা হয়, পুজোর সময় পুজোর সময় ব্যস্ত থাকি, আসা হয় না, যদি কোনোদিন আসা হয় তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। বই তো চলে এসছে এখানে, ওই যে ছাতা মাথায়, আরে ঠিক আছে ঠিক আছে, এন্ট্রি মারছে আমাদের দুই বড়টা। এখানে এইগুলো খাটিয়ে দিয়েছে, কারণ এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে, এত রোদ তো হয় না, পুচকে বেড়ে ফুলে ফুলে বেড়াচ্ছে। এরা এক্ষুনি মামা বাড়ি চলে যাবে, জামা ষষ্ঠীতে বাস পাশেই আছে তার মামার বাড়ি। টাটা করে দাও, আবার বিকেলে আসবে। এটা তো মিষ্টি থালা, ফল টল নেই, ফলের থালা এখন এদিকে ঝামেলা হচ্ছে, কারণ উল্টো দিকে বসছে, উল্টো দিকে বসলে একদম লাইটে সবাই বলছে এইদিকে বসতে, এখন নিয়ম অনুযায়ী সবাই এইদিকে বসতেছে, সেই কারণে এখন এখানে কথাবার্তা চলছে। প্রথম হচ্ছে এবার সেজ মেশো, এবার বাপির পালা, এবার ছোট মেশোর টান, মাসিকে নিয়ে এসেছি, মাসি রান্নায় ব্যস্ত। বিকু দিদা, দিদা এখনো খাচ্ছে আমাদের সঙ্গে, আর মাসি সব দেওয়া দেবী করছে। এখনো মেশো পরে বসবে দিয়ে বিগু পাগলো। দেখো গাইস, আমরা গাইস ইউটিউব মানি দিয়ে, ইউটিউব মানি দিয়ে গাইস আমরা খাওয়া দাওয়া করছি। এই ছোটকে একটু ভাত দাও, একটু নাই দিব, আমার এই যে বউ বলে এত গরম আর ভালো লাগছে না করতে, দিয়েছে কি পটল ভাজা, এটা কি ভাজা রে, কুমড়ো ভাজা বলে ওটা, আচ্ছা বোঝা যাচ্ছে না কুমড়ো ভাজা, না সাহেব আমাদের কুমড়ো ভাজা পটল ভাজা দিয়েছে, কুমড়ো ভাজা খাইনি। এখানে আছে বেগুন ভাজা চলে গেল, আর এখানে ডিম দিয়ে একটা ভাজা ভাজা, সবই ভাজা বুঝি তো ভাই, এই একটা দিয়েছে কি দরকার জানি না, দিতে বারণ করলাম তাও দিয়ে দিয়ে জোর করে দিয়ে চলে গেছে একটু, না না আমি নেব না, আবার আলু ভাজা নিয়ে আসতে আমাকে দেবে না, একদম দেবে না, আমার তাহলে না পড়ে, আর কাঁটা মাছ খাবো না, কাঁটা মাছ তো একদম না, এটা মাছ একরকম, আমরা কেউ মাছ নিলাম না, এবার আসছে মাংস, এখনো একরকম আছে, এটা কি
এটা মাটন তো এটা না এটা চিকেন কষা ও চিকেন কষা তাহলে কত খাবো রাখো রাখো না এই যে আমাদের বিথু বাবু অসুস্থ হয়ে পড়েছে মাসি এখন হাওয়া দিচ্ছে খেতে খেতে অসুস্থ হয়ে গেছে বিথু তুমি এটা দু বছর ধরে বলছো দাদু এবার সবাই কলা পাতা খাওয়া হচ্ছে সার্ভ করতে দেওয়া হয়েছে আমাদের প্রিটি ইউটিউবারকে কতটা পারবে কি না সবাই একরকম একরকম দাবি করছে লেবু কই দেখি দেখি মাসি এদিকে তাকাও মেজো মাসি আর দেবে নাকি বলো নিয়ে দাঁড়িয়েছে দেবে বলছে তোমরা একটু নাও বেশি করে সবই যদি বলে দিল তুমি তাহলে আর খাটলে কই মাংসের পরা কি করবি এখানে খেতে বসে বাজি বলো মাংস করা ফুটে কিছুক্ষণ আগেই সে যখন ছোট মাসি কজি মাসি চলে গেল মাসি মাসি আর এইখানে সবাই গল্প করছে এখন বসে বসে আড্ডা হয়ে গেল এখন আবার এখানে দাদা মা দাদা বৌদি মামি এসছে এই দাদা এই বৌদি এসছে এ বৌদা মুখ দাঁড়াচ্ছে না তো যা যা যশি গিয়ে এসছিস তুই এখন তুই বন্ধ করে গেছিস তোর মুখ এখন এসে আর এখন আটা চলছে এই দেখো এখানে সব আবার আবার সেই তখন থেকে কিন্তু অলরেডি দু তিন ঘন্টা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছে এই যা দিয়া চল দিদা লুক অ্যাট মি এই যে দিদা এখন এখানে এখানে মাসি মামা এটা একটা বৌদি এটা একটা দাদা আমার দাদা এটা হচ্ছে মামি মামি বলে দিলে মাসি সেজো মাসি আর মা আমার পিছনে আর মা আর আমি বসে আছি এখন বকবক চলছে এখন কটা বাজে দেখি এখন বাজে রাত 8টা কখন শেষ হয় একটু দেখতে হবে আমি আর এটা মা চশমা না বলে আমি দেখতে পাই না এটা হলো কত ওই জন্যই চশমাটা খুলি না যখন খুলি ফটো তুলি যখন তখন খুলি আমার মাসি কাশ্মীর গিয়েছিল তাই মাসি সবার জন্য কি কি নিয়ে এসে সেই সব দেখা হচ্ছে আর আমিও দার্জিলিং গেছিলাম টুকটাক কিছু নিয়ে এসেছি তো সেগুলো সবাইকে দেওয়া দেওয়া দেখা দেখি হচ্ছে এইটা হচ্ছে মামির জন্য এইটা হচ্ছে মাসি মাকে দিয়েছে প্রত্যেক মাসির জন্য একটা মাসি প্রত্যেক মাসির জন্য মাসি একটা করে এই স্কার্ফ টাইপের এনেছে এটা মার মার মানেই আমার আর কি এটাই কি শাল স্টল যাওয়াটা হবে এটা খুব সুন্দর আর আমাদের পুচকু বনুর জন্য একটা পঞ্চু এনেছে মাসি এই একটা পঞ্চু হ্যাঁ একটু ছোট হয়ে গেছে কালারটা খুব সুন্দর আনকমন কালার আর আমার জন্য মাসি একটা পঞ্চু এনেছে এটা দার্জিলিং এ দেখেছিলাম কিন্তু নিন মাসি দেখলাম আমার জন্য এনেছে তো মামার জন্য হলো এটা দেখার একটা দেখেছি এটা মামি এটা আমি এনেছি এটা আনকমন কালার দিদার জন্য এনেছি দিদার জন্য এটা আর এটা এটা মাসি দিয়েছে দিদাকে এই চাদরটা স্কার্ফ টাইপের আর এটা মাসি এটা মাসি দিয়েছে দিদাকে হ্যাঁ মাসি দিয়েছে দাদুকে এটা আমার গুলো কোথায় সাইড করো দেখানে একদিকে এটা একটা সাইড হলো সে মাফলারটা কই দিদার মা দাদুর মাফলারটা কই এটা দাদুর জন্য আমি এনেছি এটা মাফলারটা এক সাইড করো আর পুচকু বনুর টুপিটা ওই ঘরে আছে এটা ছোট দিদা আমার জন্য ছোট দিদা দিয়েছে এটা পুড়ি গেছিল সব এত এত গিফট এখানে এসে পেলাম আমরা আমরাও দিলাম এখানে এসে অনেক গিফট পেলাম সব ছড়িয়ে দিকে ছড়িয়ে গেছে কিরম কাছে দেখো কিরম কাছে উঠছে কর ও কি ও কি মুখ বাগাচ্ছে দেখো ওটা মুখ বাগ কি শুকুনি মাসি হয়েছে নাকি শুকুনি মাসি হয়েছে দেখি 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 কে দিয়েছে হ্যাটটা আমায় দেবে তুমি না দাও 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 দাও
মুখ বাকি দিচ্ছি মুখ বাকি তো মশারির মধ্যে মানে আর কি শুয়ে পড়েছিলাম তারপর ভাবলাম যে ভিডিওটা আমার তো এন্ডই করা হয়নি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর এরপরে আরো তিনটে দার্জিলিং এর ভ্লগ আসবে দারুণ দারুণ জিনিস তোমরা দেখতে পাবে তো অবশ্যই দেখতে হবে Good night. Good night.